বাগান জুড়ে নজরকাড়া ব্যানানা ম্যাঙ্গো, বিদেশি জাতের হাইব্রিড এই আমটি অত্যন্ত মিষ্টি, স্বাদে ও সুগন্ধে অনন্য। এই আমটির চাষে আগ্রহ বেড়েছে বরেন্দ্র অঞ্চল সাপাহারে। এখানকার বাগান থেকে ব্যানানা ম্যাঙ্গো সরাসরি ইংল্যান্ডে রপ্তানিও হচ্ছে। আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে ব্যানানা আম নিয়ে। বাংলাদেশের মাটিতে চাষ হওয়া বিদেশি আমের মধ্যে বর্তমানে চাষিদের কাছে খুবই জনপ্রিয় একটি আম ব্যানানা ম্যাঙ্গো। লম্বা এই আমটি পাকার সময় হলুদ রং ধারণ করলে কলার মতো হয় দেখতে, এজন্যই একে ব্যানানা ম্যাঙ্গো নামে ডাকা হয়। আমটি সাপাহারের বরেন্দ্র এলাকায়ও সফলভাবে ফলন শুরু হয়েছে। ব্যানানা ম্যাঙ্গো জুনের শেষ দিকে ও জুলাইয়ের শুরুতে পাকা শুরু হয়। পরিপক্ক একটি আমের ওজন 300 গ্রাম থেকে 350 গ্রাম হয়ে থাকে। আমটি স্বাদে ও গন্ধে অতুলনীয়। আসসালামু আলাইকুম, আমার পেছনে আপনারা দেখছেন লম্বা লম্বা আম। এই যে, তো আমরা আজকে এই বিদেশি জাতের ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো। থোকায় থোকায় ব্যানানা আম ধরে আছে সাপাহারের বরেন্দ্র এগ্রো পার্কের এই আম গাছটিতে। এরকম অনেকগুলো আম আছে ব্যানানা ম্যাঙ্গো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যে এই ধরনের আকর্ষণীয় এবং সুন্দর আমগুলো দেখছেন, এগুলোকে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিচর্যার মাধ্যমে এভাবে তো করা হয়েছে। এবং সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যে এই ব্যানানা ম্যাঙ্গোগুলো এখানে যেগুলো দেখছেন, এগুলো ইংল্যান্ড এবং ইউরোপের অনেক কয়েকটি দেশে প্রতি বছর আমের সিজনে এগুলোকে রপ্তানি করা হয়। অনেক সুন্দর আকর্ষণীয় বক্সে এবং অনেক পরিচর্যার মাধ্যমে খুব সুন্দরভাবে প্যাকিং করে এই আমগুলোকে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এবারও এই আমগুলোকে ইংল্যান্ড, ইউরোপের আরও কয়েকটি দেশে পাঠানো হবে। এই গাছগুলোর আমের কীভাবে পরিচর্যা করতে হয় এবং কীভাবে ফলন পাওয়া যায়, এজন্য আমাদেরকে আজকে আপনাদের এই গাছগুলোর পরিচর্যা সম্পর্কে জানাবেন বরেন্দ্র অঞ্চলের সফল কৃষি উদ্যোক্তা সোহেলানা ভাই। এটা আমরা দাঁড়িয়ে আছি যে ব্যানানা একটা ম্যাঙ্গো, এটা থাই ভ্যারাইটি একটা আম, মহাচানকও বলে এটা। এই আমরা দেখেন যে কলার মতো লম্বা, এটা কিন্তু অফিসিয়াল নাম কিন্তু ব্যানানা ম্যাঙ্গো না। এটা আমরা বাংলাদেশে যখন আসার পরে এটা মানে কলার মতো কালারটা হয়, পাকলে হলুদ হয়ে যায়, দেখতে লম্বা কলার মতো, এটা কিন্তু আমরা নামকরণ করেছি যে ব্যানানা ম্যাঙ্গো। এই নামে বাংলাদেশে প্রচলিত এবং এটা অসাধারণ একটা হাইব্রিড একটা আম, এটা প্রতি বছর ধরে। অন্য আম যেমন অল্টারনেট বিয়ারিং আছে, এটা কিন্তু প্রতি বছর ধরবে এই আমটা। এবং সাইজও প্রায় হাফ কেজির থেকে উপরের দিকে হয়, 700-800, 500-600 গ্রাম। এবং এই আমটা হলো শেলফ লাইফটা অনেক বেশি, হারভেস্ট করার পর অনেকদিন থাকে, এক্সপোর্ট কোয়ালিটি একটা আম এবং রোগবালাই সহিষ্ণু একটা আম। আর এই আমটার যারা নতুন নতুন বাগান করছেন দেখবেন যে প্রথম বছর, যেহেতু আমাদের আম নেওয়ার একটা টেন্ডেন্সি আছে যে একটা বছর, এক বছর বয়সী গাছ, সামনে একটা মুকুল আমরা গাছ লাগাই, সামনে বছর একটু পরের নেক্সট মুকুলটা কেটে ফেলি, তারপর বছর আম নেই। যেটা আমরা করি সেটা হলো যে এক বছর গ্যাপে যখন আমরা নেই, প্রথম বছর একটু অ্যানথ্রাকনোসের একটা সমস্যা আছে, ব্ল্যাক স্পট হয় নিচের দিকে দিয়ে আম ফাটে, এটা যদি আপনি রেগুলার স্প্রে করেন বা ফ্রুট ব্যাগিং করেন তাহলে কিন্তু এটা অনেকাংশে ঠেকানো সম্ভব। এবং গাছের যখন বয়স হয়ে যাবে আপনার 3 বছর তখন কিন্তু রোগবালাটা অনেক কম হয়, আমটা প্রচুর ধরে। এবং আর এই আমটা যদি যেহেতু লম্বা হয় অনেক, বাতাসে দোলে, একটু পড়ার বাতাসে, বেশি বাতাস হলে পড়ার একটা টেন্ডেন্সি আছে, সেক্ষেত্রে ফুড ব্যাগিং যদি আপনি করেন আমটা কিন্তু ঝরে পড়বে না। আর এটাও যদি বড়ো আম একটা, এটাও মোটামুটি লেট যে জুলাইয়ের দিকে আমটা হারভেস্ট করা যায়, অনেক বড়ো, অনেক লম্বা। আমরা একই পরিচর্যায় দেখবেন যে আমের যখন ছোটো গুটি হয় সেই সময় থ্রিপসের একটা আক্রমণ হয় প্রচুর পরিমাণে, কিন্তু আপনি ব্যানানা দেখবেন যে ওইটা একটু সহনশীল, প্রথম দিকে একটু দাগ থাকতে পারে, পরে দেখবেন যে এটা আবার ঠিক হয়ে যায় যখন বড় হয়ে যায়। আর দেখেন কত বড় কত সুন্দর ফ্রেশ। এবং এটা 2টায় 1 কেজি প্লাস হয়ে যাবে, 2টায় 1 কেজি হবে, হাফ কেজি একটাই, হাফ কেজি হবে, বেশিও হয়। আর যেহেতু প্রতি বছর ধরে পাল্পটা কীরকম, এবং এটা আমরা সবচাইতে যত আমাদের আম আছে তার মধ্যে সবচাইতে পাতলা আঁটি, ভক্ষণযোগ্য আমের অংশ কিন্তু বেশি এই ব্যানানা আমটা, কারণ এই একটা 500 গ্রাম আমের আঁটির ওজন দেখবেন যে 15 গ্রাম 17 গ্রাম, অনেক পাতলা, মানে সিডলেস বলা যেতে পারে, মানে আঁটি নাই আপনার এরকম।
খুবই পাতলা কাঠি। বাংলাদেশের বাজারেও এটার দাম ভালো পাওয়া যায়। গত বছর আমরা 250-300 থেকে 300 টাকা কেজি বিক্রি করছি, পরের দিকে আরও বাড়ে। কিন্তু ঢাকাতে বেশি চলে, কারণ এই ঢাকাতে যারা মানে সারা বছর কিন্তু আমরা আসি থাইল্যান্ড থেকে, তখন 700-800 টাকা বিক্রি হয়। তখন যখন আমাদের সিজনে আমরা পাওয়া যায়, তখন দেখবেন যে 300-400 টাকা হলেও কিন্তু অনেক তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। আমরা আর অসাধারণ একটা আম, এটা এক্সপোর্ট কোয়ালিটির একটা আম, কারণ শেপ লেপটা বেশি, ভক্ষণযোগ্য অংশ বেশি, কালার সুন্দর। নতুন যারা চারা লাগাচ্ছে তারা দেখবেন যে এই আম্রপালি প্রচুর পরিমাণে লাগিয়েছে মানুষ, বাড়ি ফোর লাগাচ্ছে, গত 2-3 বছর ধরে গরুমতি লাগাচ্ছে, বেড়ানা কিছু লাগাচ্ছে, কিন্তু বেড়ানার যে তুলনায় চাহিদা আছে মার্কেটে সেই তুলনায় কিন্তু বাগান কম। এই জন্য একটা মার্কেটে একটা ঘাটতি আছে, কিন্তু আগামীতে এর দাম কিন্তু আরও বেশি ভালো পাওয়া যাবে এই আমটার। এবং এই আমটা যদি ফাঁকা আম আপনার ঘরে থাকে একটা, তাহলে কিন্তু গোটা বাড়ি বুঝতে পারবে যে একটা আম ঘরের মধ্যে পেকে আছে, এত সুঘ্রাণ এই আমটার, অসাধারণ ফ্লেভার। বাংলাদেশে কোন মাসে এই আমটা পাকে? এই আমটা যাদের নতুন বাগান প্রথম আম তাদের হয়তো জুনের শেষের দিকে পাকবে, আর একটু বয়স্ক গাছ হলে জুলাই মাঝামাঝি পর্যন্ত। জুনের শেষের দিকে তো আম্রপালি শুরু হয়, আম্রপালি শুরুর দিকে আম্রপালি একটু পরে আমটা শুরু হবে। আর এই আমটা যেহেতু আম্রপালি আম, যেমন যখন ম্যাচিউর হয়ে যায় সে সময় বৃষ্টি হয়, ম্যাচিউর আম বৃষ্টি হলে কিন্তু প্রচুর পরিমাণ ফাটে। আর বেড়ানা আম এমন একটা আম, কোনো একটা আমও আপনার ফাটবে না, ম্যাচিউর হবে আমটা, গাছে পেকে থাকবে। আপনি দেখবেন যে গাছটা আমটা হলুদ হয়ে আছে, আমটা পাকছে, বোটাতে আপনি হারভেস্ট করবেন। এই পাকা আমটাও কিন্তু অনেক শক্ত, গাছ পাকা আমটাও আপনার ঘরে হয়তো 4-5 দিন 7-8 দিন রেখে খেতে হবে, এত শক্তিশালী আম। সেক্ষেত্রে এই আমটা মানে পাকা শুরু হলেও কিন্তু আপনি 1 মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন। আমরা বলি আম যেমন পাকা শুরু হলো, বৃষ্টি হলো ফাটবে, আপনার মনের মধ্যে একটা আতঙ্ক থাকবে যে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, না পারলে আপনার ফাটবে। আর এই বেড়ানা আম কিন্তু একটাও ফাটবে না। আপনার গাছ পাকা আম যদিও আপনি টোকায় টোকায় বাধা নিয়ে যান, তারপরেও আপনি এই ম্যাচের আম সে বেচতে পারবেন। এটা একটা সুবিধা আছে, দীর্ঘদিন বিক্রি করা যায়। আমরা পাকা শুরু হলো আপনি শুরু থেকে 1 মাস পর্যন্ত আপনি বেচতে পারবেন অনায়াসে। চারা আছে আপনার কাছে? এটারও চারা আছে, আমরা চারাও করেছি কিছু। চারা নিতে চাই তাহলে তারা, যারা ছাদ বাগান করেন বিশেষ করে, তারা তো চান যে আমরা ছাদ বাগানে দ্রুত আমটা আসে। এটা যদি হাইব্রিড আম, আপনি যদি এই 2023 সালে এই আমটা লাগান এই বর্ষার সিজনে, তাহলে আপনি সামনের বছরই আম পাবেন। এটা 24 সালে আম পাবেন? আম পাওয়া যাবে, কারণ কোনো মুকুল বীজ নেই, এটা প্রতি বছরই মুকুল হয়। এবং সাত বাগানের জন্য খুবই একটা ভালো জাত, বাণিজ্যিক জাত করা যায়, এটা বাগান করা যায়। আমাদের বরেন্দ্র অ্যাগ্রো পার্কে প্রায় 2000-এর কাছাকাছি এই আমটা আছে, বেনানা ম্যাঙ্গো। আপনারা এই আমটা বিদেশেও এক্সপোর্ট করছেন? জি জি, আমরা বলি পাশাপাশি এটাও বিদেশে চাহিদা আছে, কারণ কালারটা অসাধারণ এই আমটা, ঘ্রাণ কালার দেখতে খুবই সুন্দর, সবাই পছন্দ করে এই আমটা। আর এটা একটা অনেকে যেহেতু বেনানাটা ম্যাচুর হলে কিন্তু হলুদ হয়ে যায় কলার মতো, আমরা কী করি, যে কোনো আম সবুজ থাকে যখন হলুদ হয় তখন আমরা মনে করি যে আমটা পাকা, বেড়ানাও তাই মনে করে অনেকে, কারণ একটু পাকা শুরু হলে ঘ্রাণ ছড়ায়, কালারটা সুন্দর হয়, ওই সময় মানুষ কাটতে যায়। এটা একটা ভুল করে, কারণ বেড়ানা আমটা একটু বেশি পাকায় খেতে হয়, তাহলে কিন্তু খুব মিষ্টি হয়। আর না হলে যদি আপনি হলুদ কালার হয়ে গেছে, ঘ্রাণ ছড়াচ্ছে, একটু কম পাকাতে আপনি খান, তখন দেখবেন একটু টক মিষ্টি, তারপরেও খারাপ লাগে না, খুব ভালো লাগে। কী অবস্থায় পাকা হিসেবে পাড়া যায় গাছটা? পাকা আমও যদি আপনি গাছ থেকে পাড়েন, কীভাবে বুঝবেন যে এটা না, এটা হলো আমটা পুরো হলুদ হয়ে যাবে। যদি আপনি ব্যাগিং না করেন তাহলে গাছ পাকা আমটা পুরো কালারটা হলুদ হবে, একটু দেখবেন যে হালকা নরম হবে, বোটাতে একটু টাচ করলে খুলে পড়বে এরকম। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এই আকর্ষণীয় ব্যানানা জাতের লম্বা লম্বা বিদেশি আম সম্পর্কে বিস্তারিত জানালাম। আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য। হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।